আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির রয়েছি আপনারা জানেন আমার চ্যানেলে মূলত বিভিন্ন জব রিলেটেড কেরিয়ার সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিও বানানো হয় তো আজকে একটি ভিন্ন ধর্মের ভিডিও বানাতে চাচ্ছি সেটি হচ্ছে বাং কত টাকা বেতন পান কোন দেশের ক্রিকেট অধিনায়ক আজকে বেশ কিছু অধিনায়ক ক্রিকেট অধিনায়কদের বেতন নিয়ে আমার আজকের ভিডিও বানাচ্ছি তবে এটি হচ্ছে টেস্ট হিসেবে কারণ আপনারা যদি সারা দেন যে এই ধরনের ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলে তাহলে আমি ভিডিও বানাবো তো সেটা নির্ভর করবে হচ্ছে আপনাদের উপর মানে এই টাইপের যদি আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এ ধরনের ভিডিও বানান বা বানাইয়েন না এটা হলে আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব। অথবা যদি আপনারা বলেন এই ধরনের ভিডিও না বানাতে তাহলে বানাবো না তো এটা সম্পূর্ণ আপনাদের উপর আমার সাবস্ক্রাইবারদের উপর ছেড়ে দিলাম তো টেস্ট হিসেবে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে জো রুট এবং ইয়ন মরগান ইংল্যান্ডের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক রুট টেস্টের এবং মরগান একদিন এবং টি টোয়েন্টি দলনেতা দলের নেতা দুজনেই সমান বেতন পান তাদের মাসিক আয় সাতষট্টি দশমিক আট লাখ টাকা আচ্ছা বন্ধুদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে এটা দু হাজার আঠারোর আপডেট সুতরাং এখন চলছে হচ্ছে দু হাজার উনিশ এর মধ্যে যদি কোনো চেঞ্জ আসে তাহলে আপনারা বিষয়টিকে অন্যভাবে নেবেন না কারণ আমার প্রায় পাঁচ ছ মাস আগের আপডেট এটি তো আপডেট তথ্য পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এরপরে বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক এক মুহূর্ত এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় আয়ের দিক থেকেও তিনি অধিনায়কদের তালিকায় দু নম্বরে বর্তমানে কোহলির মাসিক বেতন আটান্ন দশমিক তিন লাখ টাকা এরপরে যে ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে টিম পেইন ক্রিকেট অস্ট্রেলিয়ার অধিনায়ক স্বাভাবিকভাবেই বেতন অঙ্কটা বেশ বর্তমান তিনি মাসিক সাতান্ন লাখ টাকা বেতন পান এরপরে ক্যান উইলিয়ামসন নিউজিল্যান্ডের অধিনায়ক রোজগার কিন্তু অন্য অনেকের চেয়ে বেশ কিছুটা কম ক্যানকে তার দেশের ক্রিকেট বোর্ড মাসে আঠাইশ দশমিক পাঁচ লাখ টাকা দিয়ে থাকে ফ্ল্যাফ ডু প্লেসি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিন্তু প্রথম তিনজনের থেকে বেশ কিছুটা কম বেতন পান তার মাসিক বেতন পঁচিশ দশমিক এক লাখ টাকা এরপরে দিনেশ চান্ডিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক এবং চান্ডিমাল অন্যদিকে একদিন এবং টেস্ট টি টোয়েন্টির ম্যাচের শ্রীলঙ্কার নেতা ম্যাথিউস দুজনেই মাসিক বেতন পান আঠারো দশমিক দুই লাখ টাকা করে জেমস হুন্ডার আগের সেই দিন আর নেই টি টোয়েন্টি বাদে বাকি ফর্মেটে ক্রিকেট ক্রমেই পিছিয়ে আছেন পড়েছে ওয়েস্ট ইন্ডিজ এই দলের অধিনায়ক হুন্ডারের মাসিক আয় অন্য দেশের থেকে কিছুটা কম তিনি মাসিক বেতন পান পনেরো দশমিক উনপঞ্চাশ লক্ষ টাকা আহমেদ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রোজগারের নিরিখে তিনি অন্যদের থেকে অনেকটাই বেতন কম পান তার মাসিক বেতন ভারতীয় মাত্র লাখ গ্রায় জিম্বাবু জিম্বাবুয়ের অধিনায়ক পাক অধিনায়কের কাছাকাছি বেতন পান তার মাসিক বেতন চার দশমিক নয় লাখ টাকা তো আজকে টেস্ট হিসাবে এই ভিডিওটি বানালাম আপনারা যদি এর পরবর্তীতে অন্য কোনো অধিনায়ক বা অন্য কোনো ব্যক্তির বেতন সম্পর্কে বা জীবনী সম্পর্কে আপনারা আমাকে ভিডিও বানাতে বলেন তাহলে আমি আরও সুন্দর করে বানাবো এটা জাস্ট আপনাদের একটা ব্যক্তিগত মতামত নেওয়ার জন্য আমি টেস্ট হিসাবে এই ভিডিওটি বানালাম তো ভুল ট্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে বা আরও সুন্দর করে কীভাবে বানাতে পারি আপনাদের মতামত নিয়ে আমি আমার চ্যানেলটি নিয়ে এগিয়ে যাব কারণ এটা আমার চ্যানেল না আপনাদের চ্যানেল এটা আমি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন